হাই দোস্ত, আজি আপনার একটা ব্যক্তিক্রমী পিকনিকর যাত্রা দেখাম। এটা একদম ব্যক্তিক্রমী পিকনিক, আপনাদের চাই থাকবে ভিডিওটা, আপনার মানে দেখাই যাব। আজি ব্যক্তিক্রমী যুক্ত আমার পিকনিক, এই ব্যক্তিক্রমী কি কারণে কোয়া হয়েছে, কিয় ব্যক্তিক্রম হল, গোটে সম্পূর্ণ ভিডিওটা চাওক আপনাদের, গোটেটা ক্রমান্বয়ে চাই যাব। আপনার কে সম্পূর্ণ ব্যক্তিক্রমী ভিডিওটা দেখাবলে পাও, কম খরচত কেনে অধিক মনোরঞ্জন করব পারি তার একটা আপনার সুন্দর আভাস এই ভিডিওর জড়িয়ে আপনার মানে দিবল প্রয়াস করম। ধন্যবাদ, চাই যাক ভিডিওটা ক্রমান্বয়ে। এটা বন্ধু দুজনে অকন বজার করব গেছে, আমি ইয়াতে অকান মাছ সাছ কিনা ফল মূল সবজি কি পাও লই লম। ইয়াতে লই লৈছে, এখন হচ্ছে মাছর বজার হয়, নগাঁও অঞ্চলের এখন প্রসিদ্ধ মাছর বজার এখন। ইয়াতে আপনাদের অল্প মাছ লম, আমি চাই থাকি। বন্ধুজনে অল্প মাছ লৈছে, মাছ চাইছো, এখন মাছর বজার দেখিছে আপনাদের, মাছ চার ফলে মাছ, গতি ইয়াত মাছ অল্প লই লৈছো আমি। এখেতে মাছ লৈছে, বজার এখন শেষ হওয়ার পিছন পুনের বনভোজস্থলী আমি রওনা হয়েছি। পানি বোতল চাব দে, দোকান পালে রাখি দিব যে পায়। হ্যাঁ, আহি আমি তেজপুর আর নগাঁওর দুই সংযোগস্থল খাকুর ভুমরাগুড়ি দলংর ওসর উপস্থিত হয়েছো। প্রান্তর আহি আমি ভুমরাগুড়ি দলংর তলত এখন পুরোনাখন নিউ ব্রিজ, এখন ওল্ড ব্রিজ, আর ইয়ার আগরফতে এখন উপরে দেখব আপনাদের। হ্যাঁ, এতিয়া আহি আমি দুইখন দুই খাকুর ব্রহ্মপুত্র মহাবাহু ব্রহ্মপুত্রর দুখন খাকু, এখন হয়েছে এই দল, এইখন হয়েছে নতুন ভুমরাগুড়ি দলং, নতুনকে উদ্বোধনী করে নতুনকে এটা বর্তমান চলাই মানে যাতায়াতের ব্যবস্থা সুচল করেছে। এইখন হয়েছে আগর পুরোনাখন। এটা আমি এই দুই মহাবাহুর এই দুই ব্রিজের মাজত আহি উপস্থিত হয়েছো, কিন্তু আমার এওঁলোক দুজনে তিনিজনে জায়গা মানে যেটো আমার পিকনিকর কারণে যেটো ঠাই, সেই ঠাইটো নিরীক্ষণ করে আছো। এটা আমি সরু এটা বক্স লো আইসো, আমি কইছিলো মই অলপ আহিবার সময় এটা কইছিলো যে ব্যক্তিগমী আমার পিকনিক, আমার ইয়াত বেশি মানুষ নাই, আমার বেশি সমাগম নাই, ইয়াত কোনো জলযোগৰ ব্যবস্থা নাই, তো অথবা কোনো ধরনের পানীয় দ্রব্য বা এনেকুৱা ধরনের কোনো হেৰি নাই। আমি অকল অকল এখাজ খোৱার আলোকেৰে অকল এই চারিজন মানুষ আহি আমি উপস্থিত হয়েছো, কিন্তু খালি আমার এটা সমস্যা হয়েছে এইটাই, এওঁলোকে কৈছে যে ঠাইটো তেওঁলোকে এইটোৱেই মানে সিলেক্ট কৰিছে। আমাৰ যিটো আশা হ'ল কি, মই কিন্তু ইয়াৰ অলপ সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ, কাৰণ ওপৰত আছে এখন মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত এখন যিখন অভাৰ এখন দেখিছে দলংখন, নতুন যিখন ব্ৰিজ ভুমৰাগুৰি নিউ ব্ৰিজখন ওপৰত আছে, মোৰ শংকা হৈছে যদি কিবা কাৰণত এইখনত যদি পিকনিক খাই থাকে ওপৰৰ পৰা, হঠাৎ মানুহৰ কোনো জীৱনৰ ভৰসা নাই, হঠাৎ যদি কিবা আকস্মিকভাৱে দুৰ্ঘটনা হয়, যদি গাড়ী চাৰিবৰ পৰা যদি পৰে, তেতিয়া কিন্তু গাতে পৰিব। সেয়েহে মই অকণমান আঁতৰি যোৱা, ইয়াৰ পৰা অলপ নাতি দূৰত পিকনিকটো কৰাৰ ব্যৱস্থা কৰিম বুলি ভাবি আছো, গতিকে সেইটো মই নিশ্চিত কৰি লওঁ। তাৰপিছত আপোনালোকক মই আকৌ লৈ আহিম মোৰ ভিডিঅ'ৰ মাজলৈ, অকণমান অপেক্ষা কৰক, মই জেগাটো চাই লওঁ। অৱশেষত এই ঠাই নিৰ্বাচন কৰা হৈছে, এতিয়া চাহ বনাইছোঁ, চাহ অকণ প্ৰথমতে খাই ল'ম। সকলোৱে ইয়াত চব্জি কাটি আছে, ইয়াত গোবিনে চব্জি কাটিছে, অজিতে মোবাইলতে গানৰ বাবে মাথা মাৰি আছে, এখেতে ফটো তোলাত ব্যস্ত হৈ আছে, সকলোৱে নিজৰ নিজৰ দায়িত্বত আপ্লুত হৈ আছে, আৰু মোক আৰু বেঙা পাই এই দায়িত্বটো দি দিলে, এই দায়িত্বভাগ মই লৈ আছোঁ। গতিকে জুইটো জ্বলা নাই, যিহেতু ব্ৰহ্মপুত্ৰ মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ বিশাল বতাহজাক, যেতিয়া কুৰুৱা বতাহজাক আহিছে, সেই কুৰুৱা বতাহজাকে গোটেই উৰুৱাই লৈ গৈছে, গতিকে অলপ কষ্ট হৈছে আৰু, তথাপিও চেষ্টা কৰি আছোঁ, জুই জ্বলিছে বাৰু, ভালকেই জ্বলিছে এতিয়া বৰ্তমান। পিকনিক কৰি থকা অৱস্থাত আৰু এটা টীম আমাৰ আহি গোট খালেহি, কিন্তু আটাইতকৈ ভাল লাগিছে, এটা সুন্দৰ পৰিৱেশ, কিমান সুন্দৰ মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত দেখিছে সুন্দৰ পৰিৱেশ, মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত দুখন দলঙৰ মাজত
এনেদৰে পিকনিক খাম বুলি ভবা নাছিলো কিন্তু হঠাৎ হোৱা এটা সিদ্ধান্তৰ মৰ্মে আমি আহি পিকনিক প্লেছত উপস্থিত হ'লোহি এখেতে সবজি তবজি কটাত ব্যস্ত হৈ আছে কিন্তু এটা অতি দুখৰ বিষয়ে আমি খৰি পাহৰি আহিলোঁ গতিকে এতিয়া মই খৰি বিচাৰি যাম ক'ত পাওঁ মহাবাহ ব্ৰহ্মপুত্ৰৰ মাজত মানুহে খৰি ক'ত বিচাৰে অভয়াৰণ্যত বিচাৰে কাজিৰ মানে আপোনাৰ জংঘলত বিচাৰে হামি জংঘলত বিচাৰে কিন্তু মই বিচাৰিম খৰি মহাবাহ ব্ৰহ্মপুত্ৰৰ ভিতৰত এতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ মাজত মই এতিয়া খৰি বিচাৰি যাম আপোনালোকো আহি থাকক চাই যাম ক'ত পাওঁ ঠিক নাই খৰি গোটেই চৰ চাপৰি দেখিছোঁ হাতত এখন দা তাকো দাখনৰ যিটো নাল নালটোও নাই তাকে যাওঁ ক'ত পাওঁ খৰি সন্ধানত যাওঁ আহকচোন ক'ত খৰি পাওঁ সেয়াৰ পৰা উলিয়াব লাগিব খৰি বাহ বহুত টান বাহ বাহ বহুত টান আছে তাত ধুনীয়া খৰি পাইছোঁ এডাল উলিয়াইছোঁ এনেদৰে খৰি উলিয়াব লাগিব পিকনিকৰ এইটো বেলেগ আমেজ খৰি উলিয়াই উলিয়াই পিকনিক কৰিবলগীয়া হৈছে গতিকে চাওক আপোনালোকৰ এইটো জীৱনত এটা বেলেগ অভিজ্ঞতা বেয়াও লাগে উপায়ো নাই দেৱীৰ প্ৰতিমা আছিল কিন্তু বিসৰ্জন দিলে যেতিয়া চাগে ইয়াতো কাম নাই গতিকে এনেদৰে খৰি উলিয়াইছোঁ এনেদৰে খৰি উলিয়াবলগীয়া হৈছে পিছে এডাল বৰ টান আৰু আছে নেকি আগত যাওঁ এনেদৰে খৰি মহাভাৰ ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত বিচাৰিছোঁ প্ৰায় খৰি হৈ গৈছে আমাৰ অলপ খৰি গোটাই থৈ আহিছোঁ গতিকে এইখিনি থৈ লওঁ তাৰপিছত আকৌ পুনৰ দেখুৱাম আপোনালোকক অৱশেষত আমাৰ খাদ্যটো প্ৰস্তুত হৈ গ'ল এতিয়া আমি গোটেইকেইজনে মিলি খাদ্যটো খাম এয়া আমাৰ এতিয়া ল'ব আৰম্ভ কৰিছোঁ এইকেইজন এজন বৰ্তমান সন্ধানহীন হৈ আছে তেখেতক আমি বাৰে বাৰে মাতি থকা হৈছে কিন্তু তেখেত বৰ্তমান সন্ধানহীন কোনোবা দেশত বিলীন হৈ গ'ল নেকি তেওঁ ঠিক নাই কোনোবা বেলেগ টীমৰ লগত গতিকে এতিয়া আমি উপায় নাই আমিকেইজনে খাই লওঁ তাৰপিছতে বাকী সন্ধান কৰা হ'ব ক'ত তেওঁ মানে হেৰাইছে চোৱা হ'ব ঠিক আছে এতিয়া খাদ্যটো খাই লওঁ আমি তাৰপিছত পুনৰ আমি আকৌ ফুৰিবলৈ যাম ফুৰিবলৈ যোৱাৰ সময়ত পুনৰ আপোনালোকক দেখাম সেই দৃশ্যাংশ আহাৰ গ্ৰহণ কৰাৰ শেষত সকলোৱে মিলি নদীৰ পাৰত প্ৰাকৃতিক সৌন্দৰ্য উপভোগ কৰি পুনৰ ঘৰলৈ উভতি যাবলৈ আমি ওলাইছোঁ গতিকে যদি আপোনালোকৰ ভিডিঅ'টো চাই ভাল লাগিল প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব বুলি আশা ৰাখিলোঁ ধন্যবাদ।